কিসে? কেন কেন হলো আমার সাথে এমন? প্যারা গেছে। প্যারা? গার্লফ্রেন্ড প্যারা? তোমার ভালোবাসার মর্মটাই বুঝলি না। আচ্ছা বুঝলাম, তোর অনেক কষ্ট হয়েছে। কিন্তু একটা কথা বলতো, তোর তো একটা গার্লফ্রেন্ড না, তোর তো অনেকগুলো গার্লফ্রেন্ড। আমি ওর ব্যাপারে সিরিয়াস ছিলাম, ওর সোনা কেন ছেড়ে গেল আমার? আচ্ছা দেখ, তাহলে একটা কাজ কর, একটা ফোন দে। ফোন দিছি, ব্লকে ফেলাইছে ফোন। কিরে তোরা কেরাম আছিস? শুধু না ছেড়ে এরাম কেন ভাই? ওর গার্লফ্রেন্ড গেছে গা। গার্লফ্রেন্ড গেছে গা বেড়াতে? চলে আসবে, সমস্যা কি? এই জন্য মন খারাপ করলে চলে? আসলে ভাই কাহিনী হচ্ছে কি, ওর তো মনে করেন গার্লফ্রেন্ড তিনটা, এর মধ্যে একটা মনে করেন ওরে ছেড়ে গেছে গা। আরে তিনটা ফ্রেন্ড, এর মধ্যে একটা গেছে, তাতে কি হয়েছে? এটা কোনো ব্যাপার হলো? দেখছো, শুধুমাত্র এই কারণে বুড়া খাটার সাথে আমি কথা বলতে চাই না। জীবনে কোনো মেয়ের সাথে কথা বলতে পারছে? তুই আমারে এইভাবে অপমান করলি? জান না, একটা মেয়ে মানুষের সামনে যে কথা বলেন হাত পা তো কাঁপে আপনার। তা মেয়ে পড়ায় দেখেন আমারে। এই তোরে 7 দিন সময় দিলাম, দেখিস এই 7 দিনের মধ্যে আমি প্রেম করে তোকে দেখাবো। থামেন না ভাই, আমরাই তো শুরু করছে। বাজি ধরবি? এই নে 1,000 টাকা তোকে দিলাম, দেখা যাবে। যদি না পারি এই 1,000 টাকা তোদের। এই বলে গেলাম। আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম, আমার একদম উচিত হয়নি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। না ঠিক আছে ঠিক আছে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, এই একটা গলি পরেই আর কি। সামনে আমার বান্ধবীর বাসা, আমি ওখানেই যাচ্ছিলাম। আচ্ছা চল তাহলে একসঙ্গে যাই। চলেন চলেন। যাবে তুমি কত দূরে রব তোমার মন জুড়ে, আর হব আমি তোমার দমের বাতাস। ও যাবে তুমি কত দূরে রব তোমার মন জুড়ে, আর হব আমি তোমার দমের বাতাস। তুমি যদি মাটি হও আমি হব নীলাকাশ, তুমি যদি মাটি হও আমি হব নীলাকাশ। আমার আকাশে জ্বলে লক্ষ কোটি তারা, স্বপ্ন দেখে না মন শুধু তুমি ছাড়া।
আমার আকাশে জ্বলে লক্ষ কোটি তারা, স্বপ্ন দেখে না মন শুধু তুমি ছাড়া, তুমি যদি চাঁদ হও আমি যোছনা বিলাস, তুমি যদি মাটি হও আমি হব নীল আকাশ। তুমি কবু ছেড়ে আমার মায়া, আমার ছেড়ে যেমন যায় না আমার ছায়া, যেও না তুমি কবু। আমার দেখি আনন্দ হচ্ছে না, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না, মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে উঠতেছি। বাহ বাহ বাহ, এটা স্বপ্ন না, আর তোমার পাখা কথা নিয়ে যে তুমি উড়ে চলে যাবা এটা বাস্তব, আর আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি কিছু প্লিজ অর্ডার করো। খাবা এই দুটো কফি দাও তো। আচ্ছা তুমি যে বললা কে যেন আসবে, কই ওরা? ও তো ভুলে গেছি, আচ্ছা দাও ফোন করে দিচ্ছি। এই তোরা কোন হানে, তাড়াতাড়ি চলে আয়। আরে তোদের ভাবি তো তোদের জন্য ওয়েট করতেছে, তাড়াতাড়ি চলে আয়। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি যে বলিস না, আমরা আরে এতক্ষণ কিছু পাশে বের করে রাখো, কোথায় গেল? বললাম আসবে। এত এক্সাইটেড কেন তুমি সব সময়? আরে আচ্ছা একটু চুপ করো। আরে বুঝো না। আচ্ছা চুপ করো, আমরা একটা সেলফি তুলবো এবার। হ্যাঁ একটু একটা বন্ধ রাখো দয়া করে। আরে বল চুপচাপ। আরে বুঝতে পারছিস না, ওরা যে কি এক্সাইটেড হয়ে আছে তোমাকে না দেখতে পেরে, ওরা তো বেহুশ। আমি কি মিরপুর চিড়িয়াখানার একমাত্র পশু যে আমাকে দেখার জন্য ওরা বেহুশ হয়ে যাবে? টিস্যুটাও ঠিকঠাক মতো ধরতে পারো না, জীবনে কি শিখছ? খাদ্য মানে করে আমার। আরে যাও কিন্তু হবে আর কি। ও আচ্ছা তুমি যে বলছিলে কে যেন আসবে, ওরা কোথায় আছে নাকি? আসবে না? সে দাঁড়াও না, এখনই চলে আসবে, আসুক তারপরে দেখাবো। কি দেখাবো? আরে ওই যে হিরো আছে না, হিরো বলে আমি নাকি প্রেমই করতে পারবো, মানে আমার কিছু নাই। তোমার কিছু নাই? না সেরকম কিছু না, মানে মন মন। আরে আয় 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 দোস্ত, তোরা না বলছিলে না আমি প্রেম করতে পারবো না, এই দেখ তোদের ভাবি। আরে ভাই কোথেকে আসলি? আমার ছোট ভাই। এতক্ষণে কোনো কথাই কইতে পারলাম না, ভাইয়া কোথেকে আসলো? পাঁচশো টাকা কেন? তোর 1,000 টাকা দিলা বাসে কিন্তু সব বলে দিবে। আরে না না তোরা পাশো না, 1,000 টাকা দেবো। চল এবার একটা ফ্যামিলি সেলফি তুলি।